বাঁচাতে পেরেছি গো বাবা, আমার মাকে আমি বাঁচাতে পেরেছি। বাবা তুমি শুনতে পাচ্ছো? কাউকে সঙ্গে নিয়ে যাওয়া চলবে না, এমনকি মা কেউ নয়। না না, আমার ছোট ছেলেকে আমি একা রেখে কোথায় যাবো? আমি ওকে কোথাও একা ছাড়বো না। দয়া করুন, দয়া করুন আপনি ওকে কয়ে দে মুকুদা, আমি না এলে কি হতো? নিজে তো এক্ষুনি মরতে বসেছিল। ওই ছোট্ট ছেলেটা কোথায় থাকতো, কার কাছে? কিন্তু গোপাল, তুমি না কয়েছ আমি যা বলবো তুমি তাই করবে? মাকে বোঝাও। তুমি বেবুনে গো আমার জন্য, একা একা আমি কত জায়গায় ঘুরি। আমি যখন কাই নদীতে নাইতেছি তুমি যেতে, যখন পেয়ারা বাগানে পেয়ারা পাড়তুম তুমি থাকতে। বেবুনে মা, এটাও তো তেমনই। যাক, তবে ও মনিবের সাথে তদিন তোর মা আমার বাদী হয়েই থাকবে, এই নিয়ে অত ভাবিস নে গোপাল। মা কেন দাসী হবে, সে কথা তো ছিল না? বলছিলাম যে মাতার ওপর সূর্য উঠার পরেও তো তোকে সময় দেওয়া হলো মোহর আনার জন্যে, সে কথাও তো ছিল না? তাও তো তোকে সময় দেওয়া হলো নাকি? আগে 10 ঘোড়া মোহর তুই আন, তবে তুই তোর মাকে ফেরত পাবি, বুঝেছিস? দেখো মা, খুব শিগগির আমি ফিরে আসবো, 10 ঘোড়া মোহর দিয়ে আমি ফিরে আসবো। মাকে দেখিস রে দাদা। গোপালের মাকে নিয়ে আয়। গোপাল, 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 চল, চল, গোপাল। দাদার পিঠেতে একা থাকবে, তোরা একটু দেখিস রে। ওই যে বড় বিতু, মধ্যে এখন আমি যাব তোর ভিতে। চলুন বগলা ঠাকুর, সূর্যি যে মাথার উপর থেকে ঢলে পড়লো, দিন থাকতে থাকতে আসল কাজটা সেরে ফেলি। দয়া করে, দয়া করে আমাকে, আপনি আমার অনেক উপকার করলেন, এই উপকার আমি জীবনে ভুলতে পারবো না। আর একটা উপকার দয়া করে করে দেন, আমাদের ভিটে আজকের পরে আর আমাদের থাকবে না, বগলা বামুনটা ঘুরে রয়ে যাবে। আমার একবার ভিটেতে যেতে দেন, একবার শেষ দেখাতে দেখে আসতে দেন। জানা 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 দেওয়া যাক, আমার শেষ যাওয়া,
কথা দিচ্ছি, আপনার কথা মতো আপনার কাছে আর কোনোদিন কিচ্ছুটি চাইব না। শুধু আজ একটি বারের জন্য আমায় যেতে দেন। বেশ, দাঁড়াও, ওকে কয়ে দাও মোক্কদা, ভিটে দেখতে ও যেতেই পারে, কিন্তু সঙ্গে আমার নোক যাবে। সে যাক, যাক না, কে যাবে গো, কে যাবে আমার সাথে? এই জন্য তাড়াতাড়ি গো। এসো এসো, কি রে গোপাল, তুই কোথায় চললি বলতো? তোদের দুই ভাইকে যে কাছা নিতে হবে, শেষ নিয়মটুকু পালন করি নে বাবা। নেবো পুরুত মশাই, নেবো, বাবার জন্য নেম তো পালন করতেই হবে। আমি কাছা নেবো। আয় তবে আমার সাথে, অস্থি বিসর্জন দিতে হবে তো। দাদা, বাবাকে বিসর্জন দিয়ে আসি। সঙ্গে যাও। ভেঙে ফেলছে, সব ফেলে দিচ্ছে, পিটে নেবে দিক, কিন্তু সবে হাত দিচ্ছে কেন? চল তো গোপাল, দেখি ওই বামুন গুলো কেমন পারে তোর বাড়ির আর কোনো জিনিস ছুঁড়ে ফেলতে। তোকে গা থেকে বের করে দিতে শান্তি হচ্ছে না। গোপাল যাস না। কি বলছিস রে তুই দাদা? না গোপাল, তুই আমার কথা শোন, তুই তো এই গাছে চলে যাবি, তারপর ওরা যদি আমাকে ধরে মারে। ওরা যে আমাদের মা বাবা সব জিনিস ফেলে দিচ্ছে গো, এতে যে বাপের কষ্ট হবে। কাউদের আটকাবো না। কি এমন জিনিস? না তুই নিয়ে যেতে পারবি, না আমি নিয়ে যেতে পারবো। দাদা আসলে সব পরে ভাববো, আমি তো বাঁচাই ওসব। তাই না ফেল, সব টেনে টেনে ফেল, 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 আমার সাথে বেরোবে খুর চালা। খুর? হ্যাঁ, কাল তোর খুরের হাতে করি, ওটাই তোর বাপ দাদার কাজ, ওটাই শিখবি। শিখাবার আগে কেন চলে গেলে বাবা? থাকবে আর কি থাকবে না, এই যে হাম্মুকের দান।
এখন তো দাঁড়িয়ে থেকে ভেতরে যা যা আছে টেনে ফেলে দে। এখন আমার এখানে আসার সাহস হয় কি কোনো? হ্যাঁ, সে কি নিয়ে যা, হ্যাঁ নিয়ে যা, সে কি রেখে এখান থেকে? চল গোপাল, এখান থেকে চল, চলে যাব। আর কোনোদিনও এ ভিটেতে পা রাখতে পারবো না। পারবি নে, পারবি নে, এ ভিটেতে তুই আর পা রাখতে পারবি নে। শেষবারের মতো একটি বার ভেতরে যাব গো। যা যা, আমার কাছে আবার এরম করে কেউ কিছু চাই নে, না বলতে পারিনি। দয়ার শরীর তো আমার, যা যা হোক না, শেষবারের মতো দেখে নে। এবার তো তুই গরম দেখে ভাত দাও দেখিনি, খেয়ে শেখা খাওয়াবো। যা নদীতে নাইতে যা, না হলে ভাত পাবি নে। বেরিয়ে বলছি, আপনি সরে যান, বাপের পিছনে লুকে পার পাবি নে গোপাল। বেরিয়ে বলছি, সরে যান, সরে যান আপনি। দেখি গোপাল, গোপাল আরে ছেড়ে দাও ওকে, গোপাল মায়ের মতো বল না। বলছিলাম কি বাবলা ঠাকুর, আপনি যে বড় ওকে যেতে দিলেন ভেতরে। যেতে দিলাম কেন? কেন? কারণ গোপাল যত সব দেখবে তত কষ্ট পাবে, আর গোপলা যত কষ্ট পাবে তত আমরা আনন্দ পাবো।